আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাক্সিস মেডিকেল স্কুলকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আমি খুবই হ্যাপি, আজকে একটি বড় গ্রুপের সাথে আমি জয়েন করেছি। আমি মিডফোর্ডের কনসালটেন্ট ডক্টর রেবেকা তারনু, ঢাকা মেডিকেল থেকে MBBS পাশ করার পরে FCPS করেছে গাইনিয়ান অফসে। তো মিডফোর্ডের স্টুডেন্টদের সাথে আমাদের অনেক ভালো রিলেশন, ক্লাস নেই, তো মনে হলো অ্যাক্সিস মেডিকেল স্কুলের মাধ্যমে সারা বাংলাদেশে সব স্টুডেন্টের সাথে আমরা পরিচিত হই। এবং এই করোনা প্যান্ডেমিকের সময় আসলে এরকম একটি জুমের মাধ্যমে বা ডিজিটালি যেহেতু আমরা অনেক বেশি এগিয়ে গিয়েছি, তাহলে সবার সাথে মনে হয় আমরা কমিউনিকেট করতে পারবো ক্লাসের মাধ্যমে। এটা আমার জন্য খুবই একটি বড় পাওয়া বলে আমি মনে করি। তো আজকে আমার প্রথম ক্লাস, আমি আশা করি আমার ক্লাসটা তোমাদের ভালো লাগবে। তাহলে আমরা শুরু করি। আজকে যে টপিকসটা ছিল সেটা হচ্ছে অপারেটিভ অবস্টেট্রিক্স, যার মানে হচ্ছে গিয়ে গাইনি এবং অপসের অপস ডিপার্টমেন্টে আমরা কি কি অপারেশন করি সেগুলো সম্পর্কে কতগুলো ক্লাস হবে। তো ক্লাসের প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে সিজেন সেকশন নিয়ে আজকে আলাপ করব, কারণ আমাদের অপসে সবচেয়ে কমন যে অপারেশনটা আমরা করি সব সময় সেটা হচ্ছে সিজারিয়ান সেকশন। কাজেই ফিফথ ইয়ারের স্টুডেন্টদের এবং MBBS পাস করার আগে অবশ্যই সিজারিয়ান সেকশনের বেসিক কিছু জিনিস আমার মনে হয় সবারই জানা উচিত। এই করোনার সময় কে কয়টি সিজারিয়ান সেকশন দেখেছো বা ওটিতে গিয়েছো সেটা আমি হয়তো জানি না। আমাদের নিজেদের মিডফোর্ডেও আমি দেখেছি যে এখন তো স্টুডেন্টসরা ওইভাবে হসপিটালে আসছে না, আমরা জুমেই ক্লাস করছি। তো আমি কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব আজকের ক্লাসে। তো চলো শুরু করি। তো প্রথমে আমরা জানব যে সিজারিয়ান সেকশন আসলে কি। সিজারিয়ান সেকশন হচ্ছে যে আমরা এটা একটি অপারেটিভ প্রসিডিউর, এই প্রসিডিউরের মাধ্যমে আমরা বাচ্চা, ফুল আর হচ্ছে সাথে যে মেমব্রেন থাকে সেগুলোকে ডেলিভারি করব। কিন্তু ডেলিভারিটা করব একটি অপারেশনের মাধ্যমে, তার মানে নর্মাল ডেলিভারির প্রসিডিউরের মাধ্যমে না, একটি অপারেশনের মাধ্যমে যেখানে আমরা একটি ইনসিশন দিব অ্যাবডোমিনাল ওয়ালে এবং ইউটেরাইন ওয়ালে। তাহলে এই ডেফিনেশনটা অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞেস করে, আমি পরীক্ষার মতো করেই পড়াচ্ছি যে সিজারিয়ান সেকশন অপারেশনটা আসলে কী, তখন কিন্তু ডেফিনেশনটা বলতে হবে। এবং ডেফিনেশনটা এইভাবে বলতে হবে যে ফিটাস আফটার দ্য এন্ড অফ 28 weeks, তার মানে আফটার দ্য এজ অফ ভায়াবিলিটি ফিটাস ডেলিভারি করতে হবে, কিন্তু থ্রু অ্যান ইনসিশন। এবং ইনসিশনটা কোথায় হবে? অ্যাবডোমিনাল ওয়ালেও হবে এবং ইউটেরাইন ওয়ালেও হবে। তো আগে তো সিজারিয়ান সেকশন হতো, তবে ইদানিং কিন্তু সিজারিয়ান সেকশনের রেট অনেক বেশি বেড়ে গিয়েছে, সেটা হসপিটালেও বেড়েছে এবং প্রাইভেট সেক্টরে আমরা ক্লিনিকে প্র্যাকটিস করি চেম্বারে, সেখানেও সিজার অনেক বেশি বেড়ে গিয়েছে। তো তোমাদের কোশ্চেন করতে পারে যে এখন সিজার কেমন রেট বেড়েছে, আগে কেমন ছিল। তো এখন আগে ছিল 10%-এর মতো, এখন কিন্তু 2 থেকে 3 গুণ বেড়ে গিয়েছে, 2 to 3 times। কাজে ম্যাডামদের একটি প্রিয় কোশ্চেন থাকে টিচারদের যে এখন সিজারিয়ান সেকশনের রেটটা কেন বেড়ে গিয়েছে, কারণটা কি। তো কারণ জিজ্ঞেস করলে অন্তত 3-4টা ইম্পর্টেন্ট পয়েন্ট তো বলতেই হবে, এখানে আমি অনেকগুলো পয়েন্টই বলেছি। তো প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে সিজারিয়ার প্রাইমারি সিজারিয়ান সেকশনের রেটটা অনেক বেশি বেড়ে গিয়েছে। প্রাইমারি মানে হচ্ছে যে প্রথম বাচ্চা সিজারের মাধ্যমে ডেলিভারি, এটাই বেশি বেড়ে গিয়েছে। প্রথম বাচ্চা যদি সিজারের মাধ্যমে ডেলিভারি হয়, তাহলে সাবসিকুয়েন্ট বাচ্চাগুলো কিন্তু সিজারের মাধ্যমেই ডেলিভারি করি আমরা ইউজুয়ালি। কাজে প্রাইমারি সিজারিয়ান সেকশনের রেট অনেক বেড়ে গিয়েছে। দ্বিতীয়ত, এখন আমরা অনেক বেশি কনশিয়াস, অ্যান্টিনেটাল চেকআপ প্রচুর হয়। কাজে পেশেন্ট যখন আমাদের চেক আপে আসে, তখন কিন্তু আমরা হাই রিস্ক বেবি, হাই রিস্ক মাদার অনেক আগেই ডায়াগনোসিস করতে পারি। হাই রিস্ক মাদার বলতে আমরা কি বুঝি? হাই রিস্ক মাদার বলতে যাদের প্রেশার আছে অথবা অনেক ডায়াবেটিস, হার্টের সমস্যা অথবা অন্য যে কোনো ধরনের ইমিউনোলজিক্যাল ডিজিজ, এই ধরনের হাই রিস্ক মাদারদেরকে আমরা অনেক সময় কিন্তু নর্মাল ডেলিভারি ট্রায়ালে যাই না, তাদেরকে দেখা যায় বেবি ম্যাচুরিটির পরপরই আমরা সিজার করে ফেলি। কাজে আইডেন্টিফিকেশন অফ হাই রিস্ক মাদার। এরপরে আছে আইডেন্টিফিকেশন অফ হাই রিস্ক ফিটাস। হাই রিস্ক ফিটাস কারা?
যাদের মায়েরা হাই রিস্কে আছে তাদের বাচ্চারাই তো হাই রিস্কে থাকবে। দেখা যায় যে ফিটাসের গ্রোথ ঠিক মতো হচ্ছে না এবং ফিটাল ডিস্ট্রেস, ডিস্ট্রেস বলতে আমরা কি বুঝি, ফিটাল ডিস্ট্রেস মানে হচ্ছে তার হার্টবিট হয়তো অনেক বেশি নর্মালের চেয়ে অথবা হার্টবিট কম, ব্রাডিকার্ডিয়া অথবা ট্যাকিকার্ডিয়া, অথবা বাচ্চার গ্রোথ ঠিক মতো হচ্ছে না, এ সমস্ত ক্ষেত্রেও কিন্তু আমরা হাই রিস্ক ফিটারদেরকে কোনো ধরনের নর্মাল ডেলিভারি ট্রায়ালে না নিয়ে একেবারেই সিজার করে ফেলি। এখন কিন্তু আমাদের, আগে যখন সিজারের ফ্যাসিলিটি কম ছিল তখন অনেক বেশি ফরসেপ ডেলিভারি, ভেন্টোস ডেলিভারি হতো। ফরসেপ ভেন্টোস ডেলিভারি আমরা করতাম যখন দেখতাম যে একেবারেই সেকেন্ড স্টেজে বাচ্চার মাথা অনেকক্ষণ ধরে আটকে আছে, সেই ক্ষেত্রে ফরসেপ বা ভেন্টোস দিয়ে বাচ্চা ডেলিভারি করা হতো। এখন ফরসেপ আর ভেন্টোসের প্র্যাকটিসটা অনেক কমে গেছে, কারণ টেকনিক্যালি এক্সপার্টাইজ যেটা দরকার, ট্রেনিং দরকার, সেরকম এক্সপার্টাইজ সবার মধ্যে নেই। কাজেই এই কারণে দেখা যায় কেউ রিস্ক নিতে চায় না, ফরসেপ পারে না, ভেন্টোস ডেলিভারিটা শিখেনি, সেক্ষেত্রে আমরা বেটার অপশন হিসেবে সিজারটাই করে ফেলছি। তারপর ধরো ম্যাল প্রেজেন্টেশন, বাচ্চা উল্টা, ব্রিজ প্রেজেন্টেশন, অথবা বাচ্চা ট্রানভার্স হয়ে আছে, সেক্ষেত্রেও আমরা দেখি যে ব্রিজের ক্ষেত্রেও কিছু ট্রেনিং দরকার হয় যে ব্রিজ কিভাবে এক্সট্রাক্ট করব, অথবা কিভাবে ম্যালার ফ্লেকশন অথবা শোল্ডার ট্র্যাকশন এভাবে করে ব্রিজ ডেলিভারি করব, সেই ট্রেনিংগুলো ঠিক মতো হয় না। কাজে ম্যাল প্রেজেন্টেশনের বাচ্চাগুলো কিন্তু এখন অনেক বেশি সিজার হয়, কিন্তু ম্যাল প্রেজেন্টেশনের বাচ্চা আগে কিন্তু অনেক প্র্যাকটিস করে করে ব্রিজ এক্সট্রাকশন অথবা ম্যালার ফ্লেকশন এই ট্রেনিংগুলো করে করে ব্রিজের ডেলিভারি কিন্তু নর্মালি করা হতো। কাজে এগুলো নানাবিধ কারণে এখন দেখা যাচ্ছে সিজার অনেক বেড়ে গেছে, এবং শহরে বেশি দেখা যায় যে মেয়েরা ক্যারিয়ার করছে, চাকরি করছে, তাদের বয়স বেশি এবং এলডারলি, এবং অনেকে আছে অনেক মোটা, ওবেস। তাহলে ওবেসিটি এবং যাদের বয়স বেশি তারাও দেখা যায় যে রিস্ক নিতে চায় না, সিজার করে ফেলে। আর কিছু তো আমাদের আইনি বৈধতা থাকে যেটাকে আমরা বলি ফিয়ার অফ লিটিগেশন। অনেকেই নর্মাল ডেলিভারি ট্রায়াল ডক্টররা দিতে চায় না, কারণ নর্মাল ডেলিভারি ট্রায়ালে যদি বাচ্চা মারা যায় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় পেশেন্টের পার্টি সেটা মেনে নেয় না, এবং এক্ষেত্রে অনেক ধরনের ঝামেলা হতে পারে, এই কারণে সিজারটাকেই তারা সেফ মনে করে। আর কিছু পেশেন্ট আছে তারা নর্মাল ডেলিভারি ট্রায়ালে একেবারেই যেতে চায় না, তারা নিজেরাই বলে যে আমাদের মাত্র দুটা বাচ্চা নিব এবং সেই বাচ্চা আমরা কোনো ধরনের রিস্ক নেব না, আমরা সিজার করব। কাজে সিজারেন ডেলিভারি অন ম্যাটারনাল রিকোয়েস্ট, মা নিজে রিকোয়েস্ট করে নর্মাল ডেলিভারি ট্রায়ালে না গিয়ে সিজার করে ফেলে। কাজে এগুলোই হচ্ছে যে এখন কেন সিজারের রেট এত বেড়ে যাচ্ছে, এই কারণগুলোর জন্য সিজার অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো তোমাদেরকে পরীক্ষাতে জিজ্ঞেস করে যে সিজারের ইন্ডিকেশন কি, কি কি কারণে সিজার করা হয়, এটা কিন্তু খুব কমন একটি কোশ্চেন। যখন লং কেস থাকে পিউরপেরিয়ামে তখন দেখবে যে সেকেন্ড পিউডি অথবা থার্ড পোস্ট অপারেটিভ ডে একটি পেশেন্ট থাকে সিজারিয়ান সেকশনের পিউরপেরিয়াম কেস, তখন কিন্তু জিজ্ঞেস করে তোমাকে ডায়াগনোসিস। তখন তুমি কিন্তু ডায়াগনোসিসে বলো যে ইট ইজ এ কেস অফ থার্ড পোস্ট অপারেটিভ ডে ফলোয়িং সিজারিয়ান সেকশন, তখন বলে যে সিজার কেন করা হয়েছে। কাজে সিজারের ইন্ডিকেশনটা কিন্তু জানতে হবে। সিজারের ইন্ডিকেশনের মধ্যে কতগুলো ইন্ডিকেশন আছে, যে অ্যাবসুলুট ইন্ডিকেশন, আর কতগুলো আছে রিলেটিভ ইন্ডিকেশন অথবা কমন ইন্ডিকেশন। অ্যাবসুলুট ইন্ডিকেশন বলতে আমরা কি বুঝি, অ্যাবসুলুট ইন্ডিকেশন মানে হচ্ছে যে সমস্ত ক্ষেত্রে সিজার করতেই হবে, নর্মাল ডেলিভারি কন্ট্রা ইন্ডিকেটেড, তার মানে নর্মাল ডেলিভারি করলে, নর্মাল ডেলিভারি করানো সম্ভব না, অথবা যদি করা হয় তাহলে সেক্ষেত্রে মা বা বাচ্চা উভয়ই অথবা যে কোনো একজন মারা যেতে পারে, মানে সিজারই হচ্ছে তার জন্য সেফ। সেই অ্যাবসুলুট ইন্ডিকেশন যে চার পাঁচটা সেটা তোমাদেরকে জানতে হবে। এটা কিন্তু কোশ্চেন লং কেস, ভাইবা, টেবিল ভাইবা সব জায়গাতেই কিন্তু খুব বেশি ধরে কোন কোন ক্ষেত্রে আমাদেরকে সিজার করতেই হবে। এর মধ্যে প্রথমে যেটা আছে সেটা হলো সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া, তার মানে কি প্লাসেন্টা একেবারে লোয়ার সেগমেন্টে আছে এবং পুরোটা সার্ভিক্স জুড়ে প্লাসেন্টা, তার মানে লোয়ার সেগমেন্টে বা নিচের দিকে বাচ্চা থাকার কথা ছিল সেখানে প্লাসেন্টা আছে এবং তার উপরে আছে বাচ্চা।
এ ধরনের পেশেন্ট যদি নর্মাল ডেলিভারি ট্রায়ালে যায়, সার্ভিক্সের মুখ খুলে যায়, তাহলে কিন্তু বাচ্চা বের হতে পারবে না, দেখা যাবে প্লাসেন্টা বের হচ্ছে। এবং প্লাসেন্টা যখন বের হওয়ার উপক্রম হয়, তখন প্লাসেন্টা সেপারেট হতে থাকে ইউটেরাস থেকে, এবং তখন সিভিয়ার লাইফ থ্রেটেনিং ব্লিডিং হয়। এবং এই ধরনের ব্লিডিংয়ের কারণে কিন্তু মা মারা যায় এবং বাচ্চাও এই ব্লিডিংয়ের জন্য পেটের ভেতরেই মারা যাবে। কাজেই সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়াতে কখনোই নর্মাল ডেলিভারি ট্রায়াল দেওয়া উচিত না। তাহলে এক নম্বর কারণ হিসেবে তোমাদের সবাইকে মনে রাখতে হবে, সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়াতে আমরা সিজারিয়ান সেকশন করব। দুই নম্বর হচ্ছে, যদি তোমার সার্ভিক্সে অথবা নিচের দিকে পেলভিসে কোনো বড় টিউমার থাকে, বিগ ফাইব্রয়েড থাকে, যদি কোনো বড় টিউমার থাকে, তাহলে তো বাচ্চা নর্মাল ডেলিভারি দিয়ে বের হতে পারবে না, কারণ সেখানে একটা অবস্ট্রাকশন হবে টিউমার দিয়ে। কাজে দুই নম্বরে তোমাকে অবশ্যই বলতে হবে যে যে কোনো ধরনের পেলভিক ম্যাস অথবা টিউমার, টিউমার বললেও হবে, যে সার্ভিক্স অথবা ব্রড লিগামেন্টে বিগ ফাইব্রয়েড, অনেক বড় টিউমার, সো আমরা এখানে নর্মাল ডেলিভারি ট্রায়াল দিতে পারবো না, কারণ বাচ্চা নর্মালি বের হতে পারবে না, অবস্ট্রাকশন হবে টিউমার দিয়ে, সেক্ষেত্রে আমাদেরকে সিজার করা লাগবে। তিন নম্বর হচ্ছে কেফালো পেলভিক ডিসপ্রপোর্শন, মানে এখানে দেখা যাবে যে পেলভিস অনেক ন্যারো, পেলভিস এত চাপা যে হয়তো বেবি অ্যাভারেজ একটি ওয়েটের বেবি আছে, অ্যাভারেজ সাইজের একটি বেবি আছে, কিন্তু পেলভিস এত বেশি চাপা সেই পেলভিস দিয়ে নর্মাল বেবিটা বের হতে পারবে না। অনেক সময় আমরা কিন্তু অনেক টিনেজ মাদেরকে পাই আমরা অ্যাডমিশনে, ছোট ছোট মেয়ে, 15 বছর, 14 বছর, 16 বছর, এই ধরনের মেয়েরা, এবং খুব শর্ট থাকে ওরা, তো ওদের তো এমনিতেই গ্রোথ পুরোটা হয়নি, এর আগেই ওরা প্রেগনেন্ট হয়ে গেছে, এবং অনেকে আছে খুব শর্ট, 5 ফিটের চেয়েও কম, 4 ফিট 9 ইঞ্চি এরকম, ওদের পেলভিস কিন্তু ডেভেলপ করে না, খুব ন্যারো আর চাপা থাকে, এবং পেটটা থাকে একদম উঁচু, পেন্ডুলাস। এই ধরনের প্রেগনেন্সি কিন্তু ট্রায়াল দিলে অবস্ট্রাকটেড লেবার হয়ে ইউটেরাস রাপচার হয়ে যেতে পারে এবং বাচ্চা ভেতরেই মারা যাবে, বাচ্চা কিন্তু বের হবে না। কাজে তোমাদেরকে এটাও বলতে হবে গ্রস সিপিটি, কন্ট্রাক্টেড পেলভিস অথবা কেফালো পেলভিক ডিসপ্রপোর্শন, এই তিনটা তো অবশ্যই বলতে হবে। তারপর যদি তোমাদের মনে থাকে, আসলে ভাইভা বোর্ডে কিন্তু যতই পড়াশোনা করা হোক না কেন, তখন প্রেজেন্ট টাইমে এতগুলো পয়েন্ট বলা আসলে সম্ভব হয় না, কাজে তোমাদের প্রথম তিনটা বলতেই হবে, যে সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া, গ্রস সিপিডি বা কেফালো পেলভিক ডিসপ্রপোর্শন, কন্ট্রাক্টেড পেলভিস, আর একটা হচ্ছে টিউমার। এরপরে তুমি বলতে পারো সার্ভিক্স আর ভ্যাজাইনার কোনো সমস্যা, যেমন সার্ভিক্সের ক্ষেত্রে তোমরা বলতে পারো যে কার্সিনোমাস সার্ভিক্স, কার্সিনোমাস সার্ভিক্সে অনেক বড় গ্রোথ থাকে, এখান দিয়ে যদি তুমি জোর করে নর্মাল ডেলিভারি অ্যাটেম্পট করাও রোগীকে দিয়ে, তাহলে সেই গ্রোথটা কিন্তু ইনজিউর্ড হবে, ট্রামাটাইজড হবে, সেক্ষেত্রে ওই গ্রোথটা মেটাস্টেসিস হয়ে ছড়িয়ে পড়তে পারে। কাজে আমরা কার্সিনোমাস সার্ভিক্স, সিএ সার্ভিক্সে কখনোই নর্মাল ডেলিভারি ট্রায়াল দিব না। আর যদি ভ্যাজাইনাতে কোনো ধরনের অবস্ট্রাকশন থাকে, আমরা কিন্তু পিভি করেই বুঝতে পারি যে ভ্যাজাইনা খুবই ন্যারো অথবা স্টেনোস্ট বা অ্যাট্রোশিয়া হয়ে দুটি ওয়াল, ভ্যাজাইনার অ্যান্ট্রিয়র পোস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল একদমই লেগে আছে, সেক্ষেত্রে তো আর আমরা নর্মাল ডেলিভারি ট্রায়াল দিতে পারবো না, কারণ বাচ্চা তো আর বের হবে না, সেক্ষেত্রেও আমরা অবশ্যই সিজারিয়ান সেকশন করব। কাজে অ্যাবসুলেট ইন্ডিকেশনগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। এরপরে আছে রিলেটিভ ইন্ডিকেশন, যার মানে হচ্ছে কমনলি কী কী কারণে আমরা সিজার করি, আমরা তো শুধু ওই 5টি কারণে সিজার করি না, আমরা যে কোনো ধরনের প্রবলেম হলেই, যেটা মায়ের জন্য রিস্কি অথবা বাচ্চার জন্য রিস্কি, তেমন যে কোনো কারণেই আমরা কিন্তু আমাদের পেশেন্টগুলো যখন আসে অ্যাডমিশনে, তখন আমরা সিজার করি। তো এরকম কমন কিছু কারণ তোমাকে ধরতে পারে, যেমন পিয়ারপেরিয়ামে যেই পেশেন্টটা তোমরা লং কেজে পেয়েছিলে, তখন হয়তো তোমরা সেখানে বলবে যে এটা ছিল প্রাইমারি গ্র্যাভিডা, 40 উইক প্রেগনেন্সি উইথ আনকন্ট্রোলড ডায়াবেটিস অথবা ডায়াবেটিস, তখন এই ইন্ডিকেশনটা বলে তখন তোমার আর অনেক বেশি ডায়াবেটিস ছিল এবং সেটা আনকন্ট্রোলড ছিল এবং পেটের ভেতরে বাচ্চা 40 উইক ডেট হয়ে গেছে, তাহলে দেখা গেল যে কমন ইন্ডিকেশনের মধ্যে আমরা নর্মালি যে ইন্ডিকেশনটা বলেছিলাম যে কেফালো পেলভিক ডিসপ্রপোর্শন, এটা অ্যাবসুলেট ইন্ডিকেশনেও আমরা বলেছিলাম যে পেলভিস অনেক চাপা,
তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেলভিস ঠিকই অ্যাভারেজ আছে একটি অ্যাডাল্ট মহিলা, কিন্তু তার বাচ্চা অনেক বড়। তো বড় বাচ্চা ওই নর্মাল সাইজের পেলভিস দিয়ে বের হতে পারছে না। বড় বাচ্চা কোন ক্ষেত্রে হয়, যেমন ডায়াবেটিক চাইল্ডগুলো অনেক বড় হয়, 4 কেজির চেয়েও বেশি হয়, তখন সেই বড় বাচ্চাগুলো পেলভিস দিয়ে বের হতে পারছে না, সেটাকে আমরা বলি কেফালো পেলভিক ডিসপ্রপোর্শন। হয়তো তার পেলভিস এখানে ভালো আছে, নর্মাল সাইজ আছে, কিন্তু বাচ্চা বড়, সেই জন্য বের হতে পারছে না। 2 নম্বর, আমরা কোন ক্ষেত্রে কমনলি সিজার করি, যাদের আগে একটি সিজার অথবা 2টি সিজার আছে। আমাদের দেশে কিন্তু এখনো প্রিভিয়াস 1 সিজার ওইভাবে ট্রায়াল শুরু হয়নি, আমরা কিছু কিছু শুরু করেছি। কাজে যার আগে একবার সিজার হয়ে গেছে অথবা যদি তার 2টি সিজার হয়ে থাকে আগে, তাহলে আমরা কিন্তু তাকে ট্রায়াল দিই না। তার যদি ম্যাচুরিটি হয়ে যায়, 37 উইক ক্রস করে, অনেক সময় 39 উইক, 40 উইক, তখন কিন্তু আমরা সিজার করে ফেলি। আরেকটি কারণে আমরা সিজার করি, আমরা বলি যে ফিটাল ডিস্ট্রেস। অনেক মা আসে যে পানি ভাঙছে, আমরা তখন বাচ্চার হার্টবিট দেখি, হার্টবিট দেখে আমরা দেখি যে হার্টবিট অনেক বেশি অথবা কম, তার মানে ট্যাকিকার্ডিয়া অথবা ব্রাডিকার্ডিয়া। তো ফিটাল ডিস্ট্রেস থাকলেও আমরা অনেক বেশি সিজার করি। অ্যান্টিপার্টাম হেমারেজ, অ্যান্টিপার্টাম হেমারেজ তার মানে কি, তার ব্লিডিং শুরু হয়ে গেছে। এখন যখন তার ব্লিডিং হয়, সেক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারির পেইন হয়ে সেই বাচ্চা বের হতে পারবে না। অ্যাবসলিউট ইন্ডিকেশনে আমরা বলেছি সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া, সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়াতে দেখা যায় প্রেগনেন্সিতে লেবার পেইন শুরু হওয়ার আগেই অনেক সময় ব্লিডিং শুরু হয়। তাহলে রিলেটিভ ইন্ডিকেশনেও আমরা বলবো প্লাসেন্টা প্রিভিয়া অথবা অ্যাব্রাপশিও প্লাসেন্টা। অ্যান্টিপার্টাম হেমারেজে আমরা পড়েছি না যে কয় টাইপের এপিএইচ হয়, তো আমরা জানি যে প্লাসেন্টা প্রিভিয়া অথবা অ্যাব্রাপশিও প্লাসেন্টা। কাজে সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়াতে সিজার অবশ্যই করতে হবে, কিন্তু প্লাসেন্টা প্রিভিয়া তো আরও অনেক রকমের আছে, যেমন ধরো পার্শিয়াল প্লাসেন্টা প্রিভিয়া, তার মানে পুরোটা কাভার করে নেই, অথবা একটুখানি নিচে আছে, ল্যাটারাল প্লাসেন্টা প্রিভিয়া। এই ধরনের ক্ষেত্রেও আমরা কিন্তু অল্প একটু যদি সার্ভিক্সকে কাভার করে রাখে বা সার্ভিক্সের একদম মুখের কাছে থাকে প্লাসেন্টা, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা নর্মাল ডেলিভারি রিস্ক নেই না। কাজে তুমি বলতে পারো যে অ্যান্টিপার্টাম হেমোরেজ। কমন ইন্ডিকেশনের মধ্যে আরেকটা তুমি বলতে পারো ম্যাল প্রেজেন্টেশন, তাই না, ব্রিজ অথবা ট্রানভার্স লাইন। সেক্ষেত্রে আমরা কিন্তু এখন খুব বেশি রুটিনলি যখনই আমরা আলট্রাসোনোগ্রাম করে আসছে রোগী 38 উইক অথবা 39 উইকে, আমরা দেখলাম যে বাচ্চা ব্রিজ উল্টো অথবা ট্রানভার্স হয়ে আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু সিজার করে ফেলছি। আরেকটা কারণ বলতে পারো যে মায়ের বিভিন্ন রকমের গাইনোকোলজিক্যাল অথবা মেডিকেল প্রবলেম। মেডিকেল প্রবলেমের মধ্যে তোমাদেরকে এটা বলতে পারো তোমরা যে সিভিয়ার প্রি এক্লামশিয়া, এক্লামশিয়া অথবা তার কোনো হার্টের ডিজিজ আছে। হার্টের ডিজিজ থাকলে নর্মাল ডেলিভারি ট্রায়াল কিন্তু আমরা দেই না, কারণ নর্মাল ডেলিভারিতে অনেক বেশি তার এক্সজস্টেড হয়ে যাবে রোগী, সেক্ষেত্রে তার কিন্তু হার্ট ফেলিউর ডেভেলপ করতে পারে এই পেইনে ক্যারি করার জন্য। সে কারণে আমরা হার্টের সমস্যা অথবা তার যদি অনেক বেশি প্রেশার থাকে, সিভিয়ার প্রি এক্লামশিয়া অথবা খিচুড়ি থাকে, এক্লামশিয়া, এই সমস্ত ক্ষেত্রে আমরা সিজার করে থাকি। তো এতগুলো কারণ তো তোমরা আসলে এভাবে বলা সম্ভব নয়, কাজেই যদি পরীক্ষাতে তোমাদেরকে জিজ্ঞেস করে যে কমন কিছু কারণ বলো যে এই কারণে আমরা সিজার করি, সেক্ষেত্রে তোমরা কিন্তু বলতে পারো যে তার কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন যদি থাকে সেক্ষেত্রে আমরা করি, এবং পেশেন্টের যদি দেখা যায় যে এপিএইচ বা ব্লিডিং আছে সেক্ষেত্রে সিজার করা হয়, এবং পেশেন্টের অনেক সময় অনেক বেশি হাইপারটেনশন থাকে অথবা এক্লামশিয়া থাকে অথবা হার্টের সমস্যা থাকে, সেক্ষেত্রে আমরা সিজার করি। এরকম 2-1টি কমন কারণ, যেমন ম্যাল প্রেজেন্টেশন, ব্রিজ অথবা ট্রানভার্স, সেই ক্ষেত্রে আমরা সিজার করি। আর ফিটাল ডিস্ট্রেস, অনেক সময় ট্যাকিকার্ডিয়া অথবা সিভিয়ার ব্রাডিকার্ডিয়া থাকে, সে সমস্ত ক্ষেত্রেও আমরা সিজার করি। আর সিজার করি কোন ক্ষেত্রে, আমরা নর্মাল ডেলিভারি ট্রায়াল দিয়েছি, ট্রায়ালের এক পর্যায়ে দেখা যাচ্ছে যে বাচ্চা আর নিচে নামছে না, আর ডেলিভারি হচ্ছে না, আমরা কিন্তু ট্রায়াল দিয়েছি, কিন্তু একটি ডেফিনিট টাইম পিরিয়ডের পরেও আমরা দেখলাম যে বাচ্চা নিচের দিকে নামছে না, কোনো প্রোগ্রেস হচ্ছে না, তাহলে ফেইলিউর টু প্রোগ্রেস। যখন নর্মাল ডেলিভারি ট্রায়ালে ফেইলিউর করছে, প্রোগ্রেস হচ্ছে না, সেক্ষেত্রেও আমরা সিজার করি। তবে সিজারের এই ধরনের কিছু ইন্ডিকেশন তোমাদের মনে রাখতে হবে, এবং সেটা কিন্তু
লং কেজে পেশেন্ট বুঝে কার ক্ষেত্রে কোন ইন্ডিকেশন সেটা বুঝিয়ে বলতে হয়। এখন আমরা বলি যে আসলে এটাও জিজ্ঞেস করে যে সিজারিয়ান সেকশন আসলে কয় ধরনের। তো সিজারিয়ান সেকশন দুই ধরনের, একটি হচ্ছে লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশন, আরেকটা হচ্ছে ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন। এখন তারপর তোমাকে জিজ্ঞেস করবে যে আমরা আসলে কোন টাইপ সিজারিয়ান সেকশনটা ইউজুয়ালি করি, দু ধরনের তো বললা। তখন আমাদেরকে বলতে হয় যে এখন বেশিরভাগ ক্ষেত্রেই, মোটামুটি সব ক্ষেত্রে আমরা কমনলি লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশন এটাকে প্র্যাকটিস করি। লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশন মানে কি? লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশন মানে হচ্ছে ইউটেরাসের যে লোয়ার সেগমেন্ট আছে, ইউটেরাসের কি কি পার্ট থাকে, ফান্ডাস, বডি আর হচ্ছে লোয়ার সেগমেন্ট। লোয়ার সেগমেন্ট মানে হচ্ছে ইউটেরাসের লোয়ার পার্টের সাথে সার্ভিক্সের যে জাংশনটা, সেই জায়গাটাকে আমরা বলি লোয়ার সেগমেন্ট। ইউটেরাস আর সার্ভিক্স যেখানে ইউনাইট করেছে ওই জায়গাতে ইনসিশন দিয়ে আমরা সিজারগুলো বেশি করি, তার মানে ইউটেরাসের লোয়ার পার্টে ইনসিশন দিয়ে সিজার বেশি করা হয়। আর আরেক টাইপের সিজারিয়ান সেকশন আছে, সেটা হচ্ছে ক্লাসিক্যাল। ক্লাসিক্যালে কোথায় আমরা ইনসিশন দিই? ক্লাসিক্যালে আমরা ভার্টিক্যাল ইনসিশন দিই। লোয়ার সেগমেন্টে কিন্তু আমরা যখন নিচের দিকে ইনসিশন দিই, আর ক্লাসিক্যালের ক্ষেত্রে দেখা যায় যে আমরা আপার সেগমেন্ট থেকে শুরু করে নিচ পর্যন্ত লম্বা ভার্টিক্যাল ইনসিশন দিই, একদম উপর থেকে নিচ পর্যন্ত, ফান্ডাসের পর থেকে শুরু করে নিচ পর্যন্ত লম্বা একটি ইনসিশন দিতে পারি। লম্বা ইনসিশন দেওয়াকে বলা হয় ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন। এখন ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন আমরা একেবারেই প্র্যাকটিস করি না, আমরা প্র্যাকটিস করি নিচের দিকে ট্রানভার্স লোয়ার সেগমেন্টে ইনসিশন দিয়ে সিজার করা, এটাকে আমরা বেশি প্র্যাকটিস করি। এখন তাহলে নিচের দিকে লোয়ার সেগমেন্টে আমরা ইনসিশন দিয়ে সিজারটা কেন বেশি করি, এটা আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে কেন লোয়ার সেগমেন্টে নিচে ইনসিশন, ইউটেরাসের নিচের দিকে ইনসিশন দিয়ে সিজার বেশি করা হয়। ডেফিনেটলি লোয়ার সেগমেন্টে করা হয় সিজারিয়ান সেকশন বেশি, কারণ এটার বেশ কিছু অ্যাডভান্টেজ আছে। তো তোমাকে জিজ্ঞেস করতে পারে যে অ্যাডভান্টেজটা কি? তখন অ্যাডভান্টেজের মধ্যে আমরা প্রথমে যেটা বলতে পারি সেটা হচ্ছে নিচের দিকে আমরা যখন ইনসিশন দেই, নিচের সেগমেন্টটা কিন্তু অনেক পাতলা থাকে, থিন থাকে, কাজে সেখানে আমরা যখন কাটবো থিন সেগমেন্টে মাসেল থাকবে কম, কাজে সেখানে কিন্তু ব্লিডিং অনেক কম হবে। সো এখানে ব্লাড খুবই কম লস হয়, তার মানে হেমোরেজের চান্স কম, হেমোরেজ হবে না বলে সেখানে রোগীর শকে যাওয়ার চান্সও কম থাকবে। লোয়ার সেগমেন্ট বা নিচের সেগমেন্ট অনেক পাতলা থাকে, কাজে সেটাকে যখন ইনসিশন দিয়ে আবার আমরা সুচার মেটেরিয়াল দিয়ে ইউনাইট করে দেব, তখন যদি থিন সেগমেন্ট থাকে সেটা কিন্তু হিলিং হবে খুব সুন্দর, তার মানে হচ্ছে সেটা জোড়া লাগবে খুব সুন্দরভাবে, উন্ড হিলিংটা খুব ভালো হবে, এপিথেলিয়ালাইজেশনটা খুব ভালো হবে, এবং সেখানে দেখা যাবে কোনো ধরনের ইনফেকশনের চান্সও অনেক কম থাকবে। রোগীর যেহেতু তাড়াতাড়ি উন্ড হিলিং হয়ে যাবে, উন্ড হিলিং খুব দ্রুত হওয়ার কারণে দেখা যাবে রোগীর কমফোর্টও অনেক বেশি হচ্ছে, পোস্ট অপারেটিভ মর্বিডিটি অসুস্থতা সেগুলোও খুব কম হবে। এবং লোয়ার সেগমেন্ট যেহেতু থিন, সেখানে যখন আমরা সেলাই করে জোড়া লাগিয়ে দিব সেই স্কারটা কিন্তু অনেক সাইলেন্ট এবং একটি সাউন্ড, একটি ভালো স্কার হবে, কাজে পরবর্তীতে সে যখন আবারও প্রেগনেন্সি নেবে সেই প্রেগনেন্সিতে কিন্তু এই স্কার রাপচারের চান্স অনেক কম থাকবে। ক্লাসিক্যালে যদি আমরা চিন্তা করে দেখি তাহলে দেখি যে আমরা একদম ভার্টিক্যালি মোটা করে উপর থেকে নিচ পর্যন্ত ইনসিশন দিই, সেই লেয়ারগুলো থাকে অনেক মোটা এবং প্রচুর পরিমাণে মাসেল থাকে। সেই মাসেল যদি আমরা জোড়া লাগাতে যাই তাহলে দেখা যাবে যে থিক মাসেল ঠিক মতো ইউনাইট হচ্ছে না, কাজেই উন্ড হিলিংটা কিন্তু খুব ভালো হবে না, উন্ড হিলিং ভালো হবে না। দেখা যাবে ভালো মতো জোড়া লাগেনি বলে সেখানে অনেক ব্লাড জমা হচ্ছে, অনেক সময় ইনফেকশন হতে পারে, এবং এই ধরনের স্কার কিন্তু পরবর্তীতে খুব বেশি সাউন্ড থাকে না। এবং স্কারগুলো যদি সাউন্ড না থাকে সেক্ষেত্রে এই ধরনের স্কার পরবর্তী প্রেগনেন্সি নিলে রাপচার হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। কাজে তোমাকে বলতে পারে যে লোয়ার সেগমেন্টের অ্যাডভান্টেজ বলো অথবা ক্লাসিক্যালে কি সমস্যা,
তাহলে লোয়ার সেগমেন্টে যেই সুবিধাগুলো আমরা পাই, যে পাতলা থাকে, খুব তাড়াতাড়ি জোড়া লেগে যায়, পেশেন্ট অনেক কমফোর্ট ফিল করে, উন্ড হিলিংটা খুব ভালো থাকে, ক্লাসিক্যালি ঠিক তার উল্টোগুলো বলতে হবে, যে এখানে মাসেল দেয়া খুব মোটা থাকে, উন্ড হিলিং ভালো হয় না, সেখানে হেমোরেজ অনেক বেশি হয় এবং ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি থাকে এবং রোগীর ডিসকমফোর্ট ফিল করে এবং পরবর্তীতে স্কার রাপচারের চান্সটা অনেক বেশি থাকে। লোয়ার সেগমেন্টে স্কার রাপচারের চান্স কতটুকু থাকে এটা অনেক সময় জিজ্ঞেস করে, বলতে হবে যে 0.5 থেকে 1.5%, খুবই কম। আর ক্লাসিক্যালের ক্ষেত্রে দেখো 4 থেকে 9% স্কার রাপচারের চান্স অনেক বেশি। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম কিছু প্রশ্ন এসেছে কমেন্ট সেকশনে। ম্যাম একটা প্রশ্ন এসেছে, নর্মাল ডেলিভারির ওপরে কি কোনো কোর্স আছে বাংলাদেশে অর কোনো ট্রেনিং এর কোনো ওয়ে আছে? ম্যাম জানতে চেয়েছে একজন। নর্মাল ডেলিভারির উপরে আসলে তেমন করে কোনো কোর্স বা ট্রেনিং নেই, এটা তো যার যার মেডিকেল ইনস্টিটিউশনে যখন কেউ পাশ করে MBBS এর পরে ইন্টার্ন হিসেবে জয়েন করে তখন তো মেডিকেল কলেজগুলোতে প্রচুর ডেলিভারি হয়, সেখানেই এগুলো শেখা যায়। তবে আমরা যারা একটু সিনিয়র তাদের ক্ষেত্রে কিন্তু কিছু নর্মাল ডেলিভারির পরবর্তীতে কিছু ট্রেনিং অ্যারেঞ্জ করে আমাদের অবস্টেটিক্যাল এবং গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ, যেটাকে আমরা বলি OGSB। এবং তোমরা যখন পাশ করবে পরে ট্রেনিং নিতে চাইবে তখন কিছু কিছু ট্রেনিংয়ের অ্যারেঞ্জমেন্ট থাকে। এবং আমাদের মেডিকেল কলেজে আমরা একাডেমিক পারপাজে মাঝে মাঝেই 3 মান্থলি বা 6 মান্থলি কিন্তু নর্মাল ডেলিভারির একাডেমিক কিছু ট্রেনিং কোর্স করি এবং কিভাবে নর্মাল ডেলিভারিকে আরও বেশি উৎসাহিত করা যায়, পার্টোগ্রাফ কিভাবে করতে হয়, নর্মাল ডেলিভারি করতে হলে যদি সেকেন্ড স্টেজে আটকে যায় ভেন্টোস ফোর্সের, এই ডেলিভারিগুলো কিভাবে করা যায়, এগুলোর ব্যাপারে কিছু ট্রেনিং আছে এবং সেগুলো ট্রেনিং কিন্তু আমরাই দিয়ে থাকি। কাজে পরবর্তীতে যখন তোমরা পাশ করে গাইনি অফিসে ইন্টারেস্ট থাকবে কারো, সেই ট্রেনিংগুলো তোমরা OGSB-র আন্ডারে মাঝে মাঝে যখন ওরা বিজ্ঞাপন দেয় তখন তোমরা করতে পারবে। আর এমনি নর্মালি গাইনি ট্রেনিং এর ক্ষেত্রে অনেক বেশি নর্মাল ডেলিভারি ট্রেনিং গুলো কিন্তু এমনিতেই হয়ে যায় প্র্যাকটিক্যালি। ধন্যবাদ ম্যাম। ম্যাম আপনি কন্টিনিউ করেন। ওকে, আচ্ছা, এখন তো আমরা বললাম যে লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশনের অ্যাডভান্টেজটা আমরা বললাম যে ক্লাসিক্যালের চেয়ে এটা অনেক ভালো। অনেক সময় কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করে ভাইবাতে যে তোমরা কি ট্রেনিং এর সময় ক্লাসের সময় ওটিতে গিয়েছো, এটা আমাদের এখানে প্রায় ভাইবা বোর্ডে কিন্তু ম্যাডামরা ফাইনাল প্রফি জিজ্ঞেস করে যে তোমরা কি ওটিতে গিয়েছো, তখন বলে যে হ্যাঁ সিজার দেখেছো, দেখেছি। তাহলে সিজার বলো স্টেপস গুলো বলতে পারবা কিনা, অথবা সিজারের আগে প্রি রিকুইজিট গুলো কি। একটি পেশেন্টকে আমরা যখন ডিসাইড করি যে আমরা সিজার করব, তখন তার আগে কিন্তু ওই পেশেন্টের কিছু প্রিপারেশন থাকে। ম্যাডামরা জিজ্ঞেস করে যে কি প্রিপারেশন নেওয়া যায় সিজার করার আগে, তখন অনেকে বলে যে তোমরা দেখো নি যে পেশেন্টটাকে আমরা সিজারের আগে কি কি করি, এ ধরনের একটি কোশ্চেন কিন্তু প্রায়ই করে। তখন সেক্ষেত্রে তোমরা বলতে পারো যে সিজার করার আগে ইমার্জেন্সি সিজারিয়ান তো ইমার্জেন্সি, ধরো একটি পেশেন্ট আমরা বাইরে থেকে পাই, অনেক ক্ষেত্রে আমাদের মেডিকেল কলেজে সব রেফার্ড কেস আসে, দেখা গেল অবস্ট্রাক্টেড লেবার, হোম ট্রায়াল দিয়েছে অনেকক্ষণ, একেবারে ট্রায়াল দিয়ে ভালভা ইডিমেটাস, খুব খারাপ অবস্থা, বাচ্চাও অনেক বেশি ডিস্ট্রেস, মাও ডিহাইড্রেটেড, অবস্ট্রাক্টেড লেবার, অবস্ট্রাকশন হয়ে মাথা আটকে আছে, এ ধরনের পেশেন্ট যখন আমরা পাই তখন আমরা কিন্তু ইমার্জেন্সি সিজার করি, তাই না? সেক্ষেত্রে আমরা খুব বেশি প্রিপারেশন নিতে পারি না। আর আরেকটা আছে ইলেকটিভ সিজারিয়ান সেকশন। ইলেকটিভ সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে আমাদের কিন্তু কিছু প্রিপারেশন থাকে। ইলেকটিভ আমরা তখন ম্যাডামরা কিন্তু জিজ্ঞেস করে যে ইলেকটিভ সিজারিয়ান সেকশন বলতে কি বুঝো, তখন তোমরা উত্তর দিবে যে ইলেকটিভ মানে হচ্ছে যে একটা প্রি অ্যারেঞ্জড টাইমে আমরা যখন ডিসাইড করি যে পেশেন্টটাকে আমরা অনেক সময় দেখে তাকে ডেট দিয়ে দিই যে আপনি তাহলে এখন 38 উইক হয়ে গেছে, আপনি 7 দিন পরে অথবা 5 দিন পরে সিজার করবেন। তার মানে এক্ষেত্রে কিন্তু সার্জন এবং পেশেন্ট দুজনেই সময় পেল
যে অপারেশন করার আগে সার্জনও প্রিপেয়ার্ড থাকলো যে পেশেন্টটা কি ধরনের, আর মাকেও আমরা প্রিপেয়ার করতে পারি। এটাকে বলা হয় ইলেকটিভ প্রি অ্যারেঞ্জ টাইমার। তখন জিজ্ঞেস করে যে ইলেকটিভ সিজার কার কার ক্ষেত্রে করা হয়। এ ধরনের ক্ষেত্রে বলে যে তোমরা কি দেখেছো যে একটি পেশেন্টের কোনো লেবার পেইন নেই, একদমই কুল অ্যান্ড কাম একটি পেশেন্ট, সে আগে থেকে রেডি হয়ে এসছে এবং এসে আমাদেরকে অ্যাডমিশন রুমে এসে বলে যে আমাকে আজকে আসতে বলা হয়েছে সিজারের জন্য। এটাই হচ্ছে ইলেকটিভ। তো কোন কারণে আমরা এ ধরনের পেশেন্টকে আগেই বলি যে আপনার সিজার হবে, আপনি অত তারিখে আসবেন, এরকম কোশ্চেন করে, যে এইরকম দু একটি ইন্ডিকেশন বলো যে ক্ষেত্রে আমরা ইলেকটিভলি করি। এক্ষেত্রে তুমি একটা বলতে পারো যে ম্যাল প্রেজেন্টেশন, হ্যাঁ, যে ব্রিচ বেবি থাকে অথবা ট্রানভার্স লাই, সেক্ষেত্রে আমরা অনেক সময় রোগীকে ডেট দিয়ে দিই ম্যাচিউরিটির পরে, 38 weeks পরে, যে আপনি অমুক তারিখে আসবেন, আপনার সিজার করবো। কাজে তোমরা বলতে পারো ম্যাল প্রেজেন্টেশন। দুই নম্বর হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া। প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রেও আমরা অনেক সময় আগে থেকেই বলে রাখি যে আপনার 37 weeks হয়ে গেছে, আপনি অমুক তারিখে ভর্তি হবেন, আপনার জরায়ের ফুল নিচে আছে, ব্লিডিং শুরু হওয়ার আগেই আমরা আগে থেকেই প্রিপারেশন নিয়ে অনেক বেশি ব্লাড অ্যারেঞ্জ করে বাচ্চা ডেলিভারি করে ফেলব। কাজে বলতে পারো প্লাসেন্টা প্রিভিয়াতেও ইলেকটিভ সিজার করা হয়। আরেকটা বলতে পারো যে পেশেন্টের বিভিন্ন রকমের কোমরবিডিটি। কোমরবিডিটি বলতে আমরা বুঝাচ্ছি যে হাইপারটেনশন, সিভিয়ার ব্লাড প্রেশার যেটা কন্ট্রোলে থাকে না, তখন আমরা বলি যে আপনি ম্যাচিউরিটি হলে সিজার করে ফেলবেন। অথবা হার্টের পেশেন্ট, তাদেরকেও আমরা অনেক সময় বলি 37 weeks ক্রস করার পরে আপনি আসবেন, আপনাকে আমরা সিজার করে ফেলব। কাজে এগুলোই হচ্ছে ইলেকটিভ, যে তার হাইপারটেনশন আছে, হার্টের সমস্যা আছে, অথবা এই পেশেন্টগুলো ম্যাল প্রেজেন্টেশন, অনেক বিগ বেবি, অনেক সময় থাকে যে অনেক বড় বাচ্চা, আমরা বুঝি যে এই পেশেন্টের নর্মাল ডেলিভারি হবে না, অথবা ডায়াবেটিস, অনেক বেশি ডায়াবেটিস, তাদেরকে আমরা ইলেকটিভ করি। আর ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন যেটা, সেটা হচ্ছে এটা জিজ্ঞেস করে যে ইমার্জেন্সি বলতে কি বুঝো, কতক্ষণের মধ্যে সিজার করতে হবে। তখন তুমি বলবে উইদিন হাফ এন আওয়ার, আধা ঘন্টার মধ্যে যেই সিজারগুলো আমরা করব সেটাকে আমরা বলি ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন। এখন তোমাকে বলবে যে সিজার ইমার্জেন্সি, ধরো একটি পেশেন্ট এসছে, দেখলা ট্রায়াল দিচ্ছ, তখন হঠাৎ করে ফিটাল ডিস্ট্রেস, হার্টবিট অসকালটেট করে দেখলে যে তার হার্টবিট কমে গেছে, সেক্ষেত্রে সিজার করবে। এখন এই পেশেন্টটাকে কীভাবে প্রিপেয়ার করবে, পেশেন্টের প্রিপারেশনটা জানতে চাই, স্টেপস অফ অপারেশনের আগে প্রি অপারেটিভ কী প্রসিডিওর। তখন বলতে হবে যে পেশেন্টটাকে আমাদের এনপিও রাখতে হবে, নাথিং পার ওরাল, আমরা তাকে মুখে কিছুই দিব না, এবং পেশেন্টকে যেহেতু মুখে কিছু দিব না, তাকে একটি আইভি চ্যানেল ওপেন করব এবং তাকে আইভি ইনফিউশন দিব। ইনফিউশন সেটা আমাদের হতে পারে হার্টসল, বলতে পারে যে কি ইনফিউশন দিব, আমরা দিব হার্টসল, কারণ ওটার মধ্যে অনেক ধরনের ইলেকট্রোলাইট থাকে এবং পেশেন্টের যাতে ডিহাইড্রেশন না হয়, তাহলে আমরা সেখানে কি দিব, হার্টসল। তারপর আর কি কি করতে পারি, এখানে আমাদের এই পেশেন্টটাকে একটি অ্যান্টি ইমেটিক দিব। যদি পেশেন্ট এমন হয় যে সে 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে খেয়ে ফেলেছে কিন্তু তার সিজারটা এখনই করতে হবে, সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যান্টি ইমেটিক দিই, যাতে তার সিজারের সময় আমরা যে অ্যানেস্থেটিক ড্রাগগুলো ইউজ করি, অনেক সময় পেশেন্টের বমি হয়, এবং বমি যদি হয় সেই সময় ভমিটিং হলে কিন্তু সে দেখা যাবে যে এই খাবারগুলো শ্বাসনালীতে ঢুকে যায়, অ্যাসপিরেশন হতে পারে, কাজে আমরা অ্যান্টি ইমেটিক দিব। এরপর এই পেশেন্টদেরকে আমরা অ্যান্টি আলসারেন্ট বা আমরা যেটাকে বলে ওমিপ্রাজল, হ্যাঁ, এই টাইপের ওষুধগুলোও দিব, যাতে তার কোনো ইরিটেশন না হয়। এই ধরনের কিছু ড্রাগ পেশেন্টকে আগেই দিয়ে দেওয়া হয়। এবং যেগুলো ইলেকটিভ পেশেন্ট থাকে, অনেক সময় বলে যে তুমি যে এই পেশেন্টটাকে ইলেকটিভ করলে তাহলে এর কী প্রিপারেশন হবে, এই পয়েন্টগুলো বলার সাথে তুমি বলতে পারো যে সে একটি শাওয়ার নিয়ে আসতে পারে, গোসল করে আসতে পারে, আর তার যে পিউবিক হেয়ার আছে, আগে কিন্তু শেভিং করা হতো ইনসিশনের জায়গাটা বিশেষ করে, ওইখানে পিউবিক হেয়ারটা চলে আসে, তো হেয়ার থাকলে কিন্তু ইনফেকশন হবে, তো এখন আমরা কিন্তু শেভিং আর ক্লিনিং বলি না, আমরা এখন বলি জাস্ট ট্রিমিং অফ পিউবিক হেয়ার, যে জায়গাটা আমরা ইনসিশন দিব সেই জায়গাটাতে পিউবিক হেয়ারগুলো ট্রিম করে বা একটু ছোট করে কেটে নিবে, আর হলো সে শাওয়ার দিয়ে আসবে। তো এগুলোই হচ্ছে প্রি অপারেটিভ প্রিপারেশন। তারপর তোমাকে ভাইবাতে অনেক সময় জিজ্ঞেস করে যে সিজার করলে কোন টাইপ অফ অ্যানাস্থেশিয়া তুমি দিবে, এটা জিজ্ঞেস করে। তাহলে তুমি কি বলবে, তুমি বলবে যে অ্যানাস্থেশিয়া ইউজুয়ালি ইউজ করা হয় স্পাইনাল অ্যানাস্থেশিয়া, বলবে যে আর কোনো অ্যানাস্থেশিয়া দিয়ে করা যায় না। তখন তুমি বলবে এপিডিউরাল দিয়েও করা যায় এবং জেনারেল অ্যানাস্থেশিয়াও ইউজ করা যায়।
কোনটা ইজিলি ইউজ করা হয়, আমরা কিন্তু বেশি ইউজ করি স্পাইনাল অ্যানাস্থেশিয়া, স্পাইনাল দিয়ে বেশি সিজার করা হয়, জেনাস্থেশিয়া দিয়েও করা হয়। তখন তোমাকে বলতে পারে যে স্পাইনালটা এত বেশি প্র্যাকটিস করা হয় কেন, স্পাইনাল দিয়ে কেন বেশি করা হয়। তো তোমরা স্পাইনাল অ্যানাস্থেশিয়া ওটিতে আশা করি তোমরা পরীক্ষার আগে দেখেছো অথবা এই সম্পর্কে জেনে তারপরে তো হলে যাবে। স্পাইনাল অ্যানাস্থেশিয়া কতগুলো অ্যাডভান্টেজ আছে, স্পাইনাল অ্যানাস্থেশিয়া দিলে রোগী কনসিয়াস থাকে, রোগী ফুল অজ্ঞান হয় না, তাই না? জেনাস্থেশিয়া দিলে তো রোগীর কনসিয়াসনেস থাকে না, আর স্পাইনাল দিলে রোগী ফুললি কনসিয়াস থাকে এবং অপারেশনের পরে কিন্তু রোগী খুব তাড়াতাড়ি তার পা নাড়াতে পারে এবং কনসিয়াস হয়ে যায়, ওরিয়েন্টেড থাকে একটি পেশেন্ট। এবং স্পাইনালের সাইড ইফেক্ট অবশ্যই জেনারেল অ্যানাস্থেশিয়ার চেয়ে অনেক কম। স্পাইনালে কখনোই তোমার ইনহেলেশন অ্যানাস্থেশিয়া, আমরা জেনারেল অ্যানাস্থেশিয়াতে টিউব ঢোকাতে হয়, নাইট্রাস অক্সাইড, ক্লোরোথেন, হ্যালোথেন এগুলো ইউজ করা হয়, এ ধরনের ইনহেলেশন অ্যানাস্থেটিক এজেন্টগুলো নাকে মুখে দেওয়া হয় না। কাজে স্পাইনাল অনেক অ্যাডভান্টেজ এবং স্পাইনাল কিন্তু টেকনিক্যালি খুবই ইজি। অনেক অ্যানাস্থেটিস্ট আছে, পরে প্র্যাকটিক্যালি তোমরা দেখবা যে যারা স্পাইনালটা দিতে পারে কিন্তু জেনাস্থেশিয়া দিতে পারে না। জেনাস্থেশিয়া দেওয়াটা একটু টাফ এবং এটা টেকনিক্যাল এক্সপার্টাইজ দরকার, কাজে স্পাইনাল অ্যানাস্থেশিয়ার টেকনিকটাও খুব ইজি। কাজে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে স্পাইনালটা কেন প্রেফার করা হয়, তুমি বলবে যে এটা ইজি, টেকনিক্যালি ইজি, সাইড ইফেক্ট কম এবং স্পাইনাল অ্যানাস্থেশিয়াতে রোগী কনসিয়াস থাকে, অনেক বেশি ড্রাগ ইউজ করতে হয় না এবং ইনহেলেশন অ্যানাস্থেটিক এজেন্টগুলো ইউজ করতে হয় না, এই জন্যই স্পাইনালটা বেশি ইউজ করা হয়। এখন তোমার স্টেপস ধরতে পারে, স্টেপসের মধ্যে তুমি বলবে যে প্রথমে রোগীকে আমি অ্যানাস্থেশিয়া দিব, অ্যানাস্থেশিয়া দেওয়ার পরে পেশেন্টটা তখনই তো শুয়ে পড়ে, কী পজিশনে আমরা অপারেশন করি, এমনিতেই ধরতে পারে, তোমরা তো জানোই। তারপরে যে হ্যাঁ, ডর্সালে ডর্সাল পজিশন, মানে শুয়ে থাকে জাস্ট, সেভাবে আমরা চিত হয়ে থাকে রোগী, ডর্সাল পজিশন, সেভাবে আমরা অপারেশনটা করি। এবং অনেক সময় দেখা যায় যে আমরা পিঠে বাটুকের নিচে ওই কোমরের দিকে একটা ওয়েজ দিই, শক্ত একটি বালিশের মতো বা একটা ওয়েজ বানিয়ে দিই যাতে একটু টিল্ট হয়ে থাকে রোগী, কারণ একদম শুয়ে থাকলে অনেক সময় ভেনাকাভাল কম্প্রেশন হয়ে স্পাইনাল দিলে দেখা যায় রোগীর হাইপোটেনশন ডেভেলপ করে, সেই কারণে আমরা একটু টিল্ট করে রাখি, তাহলে ভেনাকাভাতে কম্প্রেশন পড়ে না। কাজে বলতে পারো যে একটা ওয়েজ দেওয়া হয় বাটকে কোমরে, তাহলে টিল্ট করে থাকে। তারপরে আমরা কি করব, রোগী শুয়ে আছে, এখন আমরা ওয়াশ দিব। বলে যে কি দিয়ে ওয়াশ দেওয়া হয়, তোমরা বলবা পভিডন আয়োডিন দিয়ে আমরা ওয়াশ দিই। ওয়াশিং এর পরে আমরা কি করি, কাভার করি, ড্র্যাপিং। ড্র্যাপিং এর পরে এখন আমরা কি করব, আমরা ইনসিশন দিব। জিজ্ঞেস করে যে ইনসিশনটা কোথায় দিই, আমরা ইউজুয়ালি অ্যাবডোমিনে লোয়ার ট্রানভার্স ইনসিশন, ফেনেস্টেল ইনসিশন, এটা সবচেয়ে বেশি প্র্যাকটিস করি। সিম্ফাইসিস পিভিসি যে হেয়ার লাইনটা থাকে ট্রানভার্স, সেটা হচ্ছে দুই আঙ্গুল উপরে, ওই জায়গাটাতে লোয়ার সেগমেন্ট থাকে নিচে ইউটেরাসে, সে কারণে ওই জায়গাটাতে আমরা ট্রানভার্স ইনসিশন দিই। ইনসিশন দেওয়ার পরে কী কী লেয়ার পাওয়া যায় এটা কি দেখেছো, এটা অনেকে জিজ্ঞেস করে। সেক্ষেত্রে তোমরা বলতে পারো যে স্কিন, ফ্যাট, তারপর থাকে রেকটাস, রেকটাসের পরে থাকে কি মাসেল, রেকটাস মাসেল, এরপরে পেরিটোনিয়াল ক্যাভিটি। পেরিটোনিয়ামটাকে ওপেন করার পরে আমরা দেখি ইউটেরাস। যখন আমরা ইউটেরাস দেখি তখন সেখানে আমরা ইউটেরাসের লোয়ার সেগমেন্টে ইনসিশন দিই, এবং এর আগে আমরা ডয়েন্স রিট্রাক্টর ভিতরে ঢোকাই। ডয়েন্স রিট্রাক্টরটা কেন ভিতরে ঢোকাই, ব্লাডারটাকে গার্ড করার জন্য, কারণ এখন আমরা ইউটেরাসের লোয়ার সেগমেন্টে ইনসিশন দেব। তখন জিজ্ঞেস করে ইউটেরাসের লোয়ার সেগমেন্টের কোন জায়গায় ইনসিশন দেওয়া হয়, তোমরা দেখেছো কি না। তখন তোমরা বলতে পারো যে লোয়ার সেগমেন্টে যেই জায়গাটাতে পেরিটোনিয়ামটা একেবারে লুজ, সেই জায়গাটাতে আমরা ইনসিশন দিই। পেরিটোনিয়াম যে জায়গায় একেবারে লুজ, তার মানে সেখান থেকে পেরিটোনিয়াম রিফ্লেক্ট হয়ে ব্লাডারে চলে গেছে, তার মানে ওই জায়গাটা সেফ, এখানে কোনো ব্লাডার নেই, লুজ পেরিটোনিয়াম, ওই জায়গায় আমরা ইনসিশন দিই। ইনসিশন দেওয়ার পরে আমরা তারপর সেখানে অ্যামনিওটিক ফ্লুইডের, যদি অ্যামনিওটিক মেমব্রেনটা থাকে সেটাকে আমরা টুথ ডিসেক্টিং ফোর্সেপ দিয়ে রাপচার করে দিই। তারপর আমরা আঙ্গুল ঢুকিয়ে দুই হাতের আঙ্গুল দিয়ে ল্যাটারালি স্প্লিট করি, এবং স্প্লিট করার পরে আমরা যখন দেখি বেবির হেড, সেই হেডটাকে কিন্তু আমরা টু ফিঙ্গার আমরা ভেতরে ঢুকাই। ভেতরে ঢুকিয়ে লোয়ার সেগমেন্ট আর মাথার মধ্যখান দিয়ে আমরা পামটা ঢুকাই, হাতের পামের উপরে আমাদের মাথাটা থাকে, তারপরে ইলিভেট করে ফ্লেকশন করে আস্তে আস্তে আমরা
বেবিটাকে ডেলিভারি করি, এবং হেড ডেলিভারি করার সময় আমরা অ্যাসিস্ট্যান্টকে বলি ফান্ডাসে বা পেটের উপরের দিকে প্রেশার দিতে, যাতে বাচ্চাটার মাথাটা আমরা ইজিলি ডেলিভারি করতে পারি। মাথা ডেলিভারির পরে নর্মাল ডেলিভারির মতোই তখন আমরা মাউথ আর নোজে সাকশন দিই, সাকশন দিয়ে সিক্রেশনটা চলে গেল, তারপরে অ্যাজ ইউজুয়াল নর্মাল ডেলিভারির মতো করে আমরা বাচ্চাটাকে বের করে ফেলি। বের করে আমরা কর্ড ক্ল্যাম্প করে বাচ্চাটাকে ট্রেতে দিয়ে দিই অথবা মায়ের অ্যাবডোমিনে দিয়ে দিই। এরপর প্লাসেন্টা সেপারেট হয় এবং কন্ট্রোল কোড ট্র্যাকশনের মাধ্যমে সেম নর্মাল ডেলিভারির মতো করে আমরা প্লাসেন্টাটাকে বের করে ফেলি, এবং প্লাসেন্টা বের হওয়ার পরে আমরা ইউটেরিন ক্যাভিটি আমাদের হাত দিয়ে একবার এক্সপ্লোর করে দেখি যে কোনো ধরনের মিসিং কটিলেডন অথবা প্লাসেন্টাল কোনো বিট রয়ে গেছে কিনা। এরপর যখন প্লাসেন্টা কমপ্লিটলি বের হয়ে যায় তখন আমরা ওই ইউটেরিন যে ওপেনিংটা আছে, যেটা আমরা ওপেন করে বাচ্চা ডেলিভারি করেছি, সেটাকে আমরা সেলাই করি। সেলাই করার জন্য দুই কর্নারে আমরা দুটো স্পঞ্জ আর আপার আর লোয়ার বর্ডারে দুটো টিস্যু অথবা স্পঞ্জ হোল্ডিং ফরসেপ দিয়ে ধরি। ধরার পরে এখন জিজ্ঞেস করতে পারে যে তোমরা ইউটেরাসকে কোন সুতা দিয়ে সেলাই দেওয়া হয় সেটা দেখেছো কিনা। তোমরা বলবা যে আমরা ক্যাটগার্ড দিয়েও দিতে পারি, ক্যাটগার্ড 1 অথবা ভিক্রিল, ভিক্রিল দিয়ে আমরা সেলাই দিই। এবং সেলাইটা কী ধরনের হবে তোমরা বলতে পারো, যে এটা আমরা কন্টিনিউয়াসলিও দিতে পারি অথবা আমরা ইন্টারলকিং করে দিতে পারি। বলে যে কয় লেয়ারে ইউটেরাসে সেলাই দেওয়া হয়, সেক্ষেত্রে তোমরা বলতে পারো যে আমরা সিঙ্গেল লেয়ারেও দিতে পারি, এক লেয়ারে সেলাই দিতে পারি, অথবা এক লেয়ারে সেলাই দিয়ে আমাদের যদি মনে হয় ব্লিডিং আছে অথবা লেয়ার অনেক মোটা তখন আমরা কিন্তু সেকেন্ড উপর দিয়ে আরেকটা সুপারফিশিয়াল লেয়ারও দিয়ে দিই। এভাবে সেলাই করার পরে আমরা ব্লিডিং সব মুছে মপ কাউন্ট করে তারপরে অ্যাজ ইউজুয়াল আবার ক্লোজ করে দেই। এটাই হচ্ছে স্টেপস অফ অপারেশন। জিজ্ঞেস করলে কিছুটা পয়েন্ট তোমাদের এমনভাবে বলতে হবে, এবং কোশ্চেন করলে করোনাতে প্যান্ডেমিকে তোমরা কিভাবে অ্যান্সার করবে আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমাদের এখানে বলতেই হয় যে দেখেছো কিনা। হ্যাঁ দেখেছি সিজারের অপারেশন। তাহলে কিভাবে দেখেছো, স্টেপস গুলো দেখেছো কিনা? হ্যাঁ দেখেছি, তখন স্টেপস গুলো কিন্তু বলতে হবে। এখন একটি কমন কোশ্চেন, তোমাদের লং কেজে যখন পিওরপিডিয়ামে সিজার করা পেশেন্ট থাকে তখন কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে যে সিজারিয়ান সেকশনের কমপ্লিকেশন কি। সিজারিয়ান সেকশন করলে এটা তো একটা অপারেশন, কাজে অপারেশনের কমপ্লিকেশন থাকবেই। অপারেশনের নিজস্ব কিছু কমপ্লিকেশন থাকে ডিউ টু অপারেশন, আর কিছু কমপ্লিকেশন থাকে অ্যানাস্থেশিয়া দেওয়ার কারণে, কারণ অ্যানাস্থেটিক ড্রাগেরও অনেক ধরনের সাইড এফেক্ট থাকে। কাজে তোমরা বলবা যে কমপ্লিকেশন ডিউ টু অপারেশন, কমপ্লিকেশন ডিউ টু অ্যানাস্থেশিয়া। তো এখন অপারেশনের জন্য কী কী কমপ্লিকেশন হয় এটা জিজ্ঞেস করে যে অপারেশন করলে কী কী কমপ্লিকেশন হতে পারে। তখন তোমরা বলবা যে ইন্ট্রা অপারেটিভ মানে অপারেশন করার সময় কিছু কমপ্লিকেশন হয়, যখন অপারেশন করছি তখন কিছু ঝামেলা হতে পারে, আর অপারেশন করা শেষ পরবর্তী পর্যায়ে তার মানে পোস্ট অপারেটিভ তখনও কিছু কমপ্লিকেশন হতে পারে। তখন বলে যে সিজার করার সময় কী কী কমপ্লিকেশন হতে পারে। সিজার করার সময় প্রথম কমপ্লিকেশন, যেহেতু একটি অপারেশন আমরা ইনসিশন দিচ্ছি, কাটছি ইউটেরাইন লেয়ার, মাসেল লেয়ার, কাজে প্রথমে এমনিতেই তোমরা বলতে পারবে যে হ্যাঁ হেমোরেজ, ব্লিডিং হয় অনেক বেশি। আর অনেক সময় দেখা যায় যে ইউটেরাসে আমরা যখন লেয়ারটাকে স্প্লিট করি, স্প্লিট করার সময় অনেক বেশি ল্যাটারালি এটা ছিঁড়ে যায়, এক্সটেনশন হতে পারে, অথবা নিচের দিকে ল্যাসারেটেড হয়ে নিচের দিকেও নেমে যেতে পারে। কাজে তোমরা বলতে পারো যে এক্সটেনশন হতে পারে, তারপর ল্যাসারেশন হতে পারে, টিয়ার হতে পারে, এবং এক্সটেনশন হলে ল্যাটারালি আছে ইউরেটার, ইউরেটার ইঞ্জুরি হতে পারে, ইউটেরাইন ভেসেল থাকে লম্বা পাশ দিয়ে যায় সেগুলোতে ইঞ্জুরি হতে পারে, এবং ল্যাসারেটেড হয়ে যখন নিচের দিকে ছিঁড়ে যায় নিচের দিকে কি আছে, ব্লাডার, ব্লাডার ইঞ্জুরি হয়ে যেতে পারে। তোমার ইনস্ট্রুমেন্টের জন্য তুমি সিজার ইউজ করছো, বিভিন্ন শার্প ইনস্ট্রুমেন্ট ইউজ করছো, সেটা দিয়ে কিন্তু তোমার অর্গান ইঞ্জুরি হতে পারে। ব্লাডারে যদি অনেক অ্যাডহেশন থাকে, ব্লাডার একদম ইউটেরাসের সাথে লেগে আছে, সেক্ষেত্রে ইনসিশন দেওয়ার সময় ব্লেডের কারণে বা সিজারের কারণে কিন্তু অনেক সময় ব্লাডারে ইঞ্জুরি হতে পারে। পেছনে অনেক সময় ইউটেরাসের পেছনে গাঁট লেগে থাকে, আগে তার দুই তিনটি অপারেশন আছে, সেক্ষেত্রে সিভিয়ার অ্যাডহেশন থাকে, ওই ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে পিছনের দিকে গাঁট আছে, গাঁটেও কিন্তু ইঞ্জুরি হতে পারে। কাজে নর্মালি এই কথাগুলো বললে হবে যে হেমোরেজ হতে পারে, অথবা এক্সটেনশন হয়ে টিয়ার হয়ে ইউরেটার ইঞ্জুরি, ব্লাডারও ইঞ্জুরি হতে পারে, পিছনের দিকে গাঁট থাকে, গাঁটে ইঞ্জুরি হতে পারে, এগুলোই হচ্ছে কমপ্লিকেশন। এখন বলে যে অপারেশন করা হয়ে গেছে,
তারপরে কি কমপ্লিকেশন হতে পারে, অপারেশনের পরে পোস্ট অপারেটিভ বেশ কিছু কমপ্লিকেশন হতে পারে। পোস্ট অপারেটিভেও রোগীর অনেক সময় ব্লিডিং হয়। আমরা অনেক সময় দেখি যে পোস্ট অপে রোগী আছে, আমাদেরকে কিন্তু যারা ডিউটিতে থাকে ফলো আপ দেয়, তারা বলে যে সিভিয়ার ব্লিডিং হচ্ছে, তার মানে পিপিএইচ হচ্ছে। নর্মাল ডেলিভারিতে যেমন ব্লিডিং হতে পারে, এক্ষেত্রেও তো ইউটারাস একদম অ্যাটোনিক হয়ে ব্লিডিং হতে পারে, কাজে পোস্টপার্টাম হেমোরেজ হতে পারে। আর এমনিতেও ব্লিডিং হতে পারে যখন আমরা সেলাই করি, সেলাইগুলো যদি লুজ হয় তাহলে কিন্তু ওই জায়গাগুলো থেকে ব্লিডিং হয়ে পেটের ভেতর পেরিটোনিয়াল ক্যাভিটি ব্লাড দিয়ে ভরে যেতে পারে, কাজেই পোস্ট অপারেটিভলিও তুমি বলতে পারো হেমোরেজ হতে পারে। হেমোরেজ হলে শকে চলে যাবে রোগী, আর অ্যানেস্থেটিক হ্যাজার্ড হতে পারে। যেমন তোমাকে বলতে পারে যে স্পাইনাল অ্যানেস্থেশিয়া দেওয়ার সময় কি ধরনের কমপ্লিকেশন হতে পারে তুমি বলতে পারো কিনা। তুমি বলতে পারো যে পেশেন্টের অ্যাসপিরেশন হয়ে যেতে পারে। ওই যে বললাম যে অনেক পেশেন্ট দেখা যায় যে খাবার খেয়েছে কিন্তু আমাদের সময় নেই, ইমার্জেন্সি করতে হবে, তখন সেক্ষেত্রে অনেক সময় রোগী কিন্তু বমি করে, এবং রোগীর মাথা যদি অনেক নিচু হয়ে থাকে তখন সেই গ্যাস্ট্রিক কন্টেন্টগুলো শ্বাসনালীতে ঢুকে যায়, কাজে সেক্ষেত্রে তুমি বলতে পারো অ্যানেস্থেটিক হ্যাজার্ড হতে পারে, অ্যাসপিরেশন হয়ে যেতে পারে। এবং স্পাইনাল অ্যানেস্থেশিয়া দিলে অনেক সময় সিম্প্যাথেটিক ব্লকের কারণে দেখা যায় রোগীর কার্ডিয়াক আউটপুট কমে রোগীর হাইপোটেনশন হয়ে শকে চলে যেতে পারে, কাজে বলতে পারো যে অ্যানেস্থেটিকের কমপ্লিকেশন হিসেবে পরবর্তীতেও রোগী শকে চলে যেতে পারে। পোস্ট অপারেটিভলি রোগীর ইনফেকশন হতে পারে, তুমি ইউটারাস ওপেন করে সেলাই দিয়েছো, ইউটারাসে ইনফেকশন হতে পারে, পাশে ব্লাডার ছিল ব্লাডারে ইনফেকশন হতে পারে, পুরো পেরিটোনিয়াল ক্যাভিটি জুড়ে ইনফেকশন হতে পারে, এবং এই ইনফেকশনগুলো ব্লাড দিয়ে গিয়ে লাংস পর্যন্ত ইনফেকশন করে ফেলতে পারে, কাজে তুমি পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনে বলতে পারো ইনফেকশন হতে পারে। আর আমাদের দেশে খুব একটা হয় না, কিন্তু অনেক সময় ম্যাডামরা কিন্তু জিজ্ঞেস করে যে তুমি কি ডিভিটি শুনেছো কখনো, ডিভিটি টার্ম, তখন তোমরা বলবা যে হ্যাঁ ডিপ ভেন থ্রম্বোসিস। ডিভিটি কাদের হয়, তখন বলে যে এটাও একটা পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, রোগী যখন প্রলং টাইম শুয়ে থাকে, অনেক সময় অনেক রোগী অনেক মোটা থাকে, হ্যাঁ, তারপর অনেক বেশি তারা নড়তে চায় না, পেইন থাকে, সেক্ষেত্রে দেখা যায় ব্লাড কিন্তু পায়ে জমে যায়, জমে গিয়ে থ্রম্বাস ফর্মেশন হয়, তখন সেটাকে আমরা বলি ডিপ ভেইন থ্রম্বোসিস। এবং এটা বাইরের দেশে অনেক বেশি হয়, বাইরের দেশে রোগী অনেক কোগুলেশন ডিসঅর্ডারও থাকে অনেকে, এবং পেশেন্টদের দেখা যায় যে লং টাইম অনেক সময় প্রলং শুয়ে থাকে, অনেকেই অনেক হেভি ওয়েট থাকে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে দেখা যায় ডিপ ভেইনগুলোতে, পায়ের ভেইনগুলো থ্রম্বাস ফর্মেশন হয়, তাহলে ডিভিটি হতে পারে। ইউটারাসে বিভিন্ন ইনফেকশন বললাম, তা আমরা উপরে চামড়া যে স্কিন সেলাই করলাম সেই স্কিনেও তো ইনফেকশন হতে পারে, উন্ড ইনফেকশন। পোস্ট অপারেটিভলি তোমরা লং কেজে দেখবে যে অ্যাবনর্মাল পিউরপিরিয়াম থাকে অনেক ক্ষেত্রে। অ্যাবনর্মাল পিউরপিরিয়ামের মধ্যে একটা আছে যে অ্যাবনর্মাল পিউরপিরিয়াম ডিউ টু উন্ড ইনফেকশন, হয়তো ফিফথ পিওডির একটা রোগী দিয়েছে যে ফিফথ পোস্ট অপারেটিভ ডে, তুমি তখন তাকে এক্সামিনেশন করে দেখলে যে তার সেলাইটা একদম রেড হয়ে আছে, ইনফ্ল্যান্ড, এবং সেলাই থেকে ডিসচার্জ বের হচ্ছে, পাস অথবা সেরোস্যাঙ্গুইনাস একটা ব্লাডি ডিসচার্জ, এটাকে বলা হয় উন্ড ইনফেকশন। কাজে পোস্ট অপারেটিভলি তোমরা এই কন্ডিশনগুলো বলতে পারো যে হেমারেজ, শক, অ্যানেস্থেশিয়ার কমপ্লিকেশন হয়ে যেতে পারে, ইনফেকশন হতে পারে, আর হচ্ছে সবার শেষে তোমরা বলবা যে ডিপ ভেইনে থ্রম্বাস ফর্মেশন হতে পারে, ডিভিটি হতে পারে, এবং সেখান থেকে ভেইনে থ্রম্বাসগুলো থেকে এম্বোলি তৈরি করে এম্বোলাস হতে পারে, এম্বোলিজম থেকে কিন্তু রোগী সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যায়। রিমোট কমপ্লিকেশন তোমাদেরকে হয়তো বা খুব বেশি ধরে না, তারপরেও তুমি বলতে পারো যে সিজার করলে পরে লং টাইম পরবর্তীতে কি কোনো কমপ্লিকেশন হতে পারে, এটা হলো যারা খুব বেশি ভালো পারে তাদেরকে জিজ্ঞেস করে যে সিজার করলে অনেক দিন পরেও কি কোনো ধরনের কমপ্লিকেশন হতে পারে, তখন তোমরা বলতে পারো যে সিজার করলে কিন্তু ওই আমাদের কাছে অনেক পেশেন্ট কিন্তু হার্নিয়া নিয়ে আসে, যাদের ক্ষেত্রে আমরা উইক থাকে অ্যাবডোমিনাল ওয়াল, সেলাই করা হয়, তখন দেখা যায় যে সেলাইগুলো অনেক সময় উইক হয়ে এটার ভিতর দিয়ে সেলাই নিজ দিয়ে গাঁটগুলো বালচ করতে থাকে, তুমি বলতে পারো যে হার্নিয়া হতে পারে, ইনসিশনাল হার্নিয়া, এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ভেতরে ইনফেকশন থেকে যায়, সেগুলো থেকে গাঁট, ওমেন্টাম এগুলো লেগে লেগে অ্যাডহেশন তৈরি করতে পারে, অ্যাডহেশন থেকে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে। এগুলো হচ্ছে তোমার রিমোট মানে লং টাইম কমপ্লিকেশন, লেট কমপ্লিকেশন। এবং অনেক পেশেন্ট কিন্তু সিজারের পরে আমাদের কাছে আসে যে তাদের এখন যখন তাদের আবার নতুন করে পিরিয়ড শুরু হয়েছে, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি হয়, অনেকে বলে পিঠে ব্যথা, ব্যাকেক, হ্যাঁ, ব্যাকেক, ক্রনিক একটা লোয়ার অ্যাবডোমিনে পেইন, পেলভিক পেইন, এগুলোও হতে পারে। এগুলো হচ্ছে যারা খুব বেশি ভালো পারে তাদেরকে রিমোট কমপ্লিকেশন ধরা হয়, না হলে কিন্তু এটা অত বেশি ধরা হয় না।
এতক্ষণ আমরা বলেছি মায়ের কি কি কমপ্লিকেশন হয় সিজার করলে, আবার জিজ্ঞেস করে যে বাচ্চার কি কোনো কমপ্লিকেশন হতে পারে, সেক্ষেত্রে কিন্তু তোমরা বলবা হ্যাঁ বাচ্চারও তো কমপ্লিকেশন হতে পারে, যেমন অনেক সময় আমরা সিজার করে ফেলি আগে আগে, তাই না? তো সেক্ষেত্রে দেখা যায় আইট্রোজেনিক প্রি ম্যাচুরিটি, আগে আগে সিজার করে ফেলতে পারে যে অনেক ব্লিডিং হচ্ছে, প্লাসেন্টা প্রিভিয়া, সেই বাচ্চা ম্যাচিউর হয়নি, 34 weeks মাত্র, 8 মাসের বাচ্চা, অনেক বেশি ব্লিডিং হচ্ছে, তাহলে দেখা যায় প্রি ম্যাচিউরিটি। এবং প্রি ম্যাচিউর বাচ্চার কিন্তু লাংস অত ম্যাচিউর থাকে না, কাজে সে ধরনের বাচ্চার রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম, কাজে বলতে পারে যে সিজারে বাচ্চার কি কমপ্লিকেশন হতে পারে। তুমি বলো যে আইট্রোজেনিক প্রি ম্যাচিউরিটি, যে আমরা জেনে শুনেই প্রি ম্যাচিউর বাচ্চা বের করতে পারি, এবং প্রি ম্যাচিউর বাচ্চার অনেক সময় রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম হতে পারে। সিজার কতটুকু রিস্কি এটাও জিজ্ঞেস করে যে এটাতে মর্টালিটির রেটটা কেমন। এখন কিন্তু সিজার অনেক বেশি, টেকনিকগুলো অনেক ইজি, ব্লাড ট্রান্সফিউশন অ্যাভেলেবল, আমরা অ্যান্টিবায়োটিক অ্যাভেলেবল, কাজে সিজারে কিন্তু মর্টালিটি রেট অনেক কমে গেছে। তারপরেও যে নেই তা বলবো না, রোগী যদি আগে থেকে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ থাকে, হাইপার টেনশন, ডায়াবেটিস, হার্টের সমস্যা, তাহলেও রোগীগুলো বেশি মারা যায়, তাই না? কাজে বলতে পারো যে ম্যাটার্নাল কমপ্লিকেশন ডেথ রেট খুবই কম, 0.1 থেকে 1%। হ্যাঁ, এবং বলতে পারে যে সিজার করার পরে মা মারা যায়, মাতৃমৃত্যু, মা মারা যেতে পারে কোন কারণে, কথা সেই একই, কমপ্লিকেশন হয়েই তো মরবে, তাই না? তার মানে কি হেমোরেজ হয়ে, ম্যাটারনাল মর্টালিটি কেন হয়, মা মারা যেতে পারে, হেমোরেজ হয়ে শকে মারা যেতে পারে, অ্যানেস্থেশিয়ার কমপ্লিকেশনের জন্য অ্যাসপিরেশন হয়ে মারা যেতে পারে, এবং এম্বোলিজম হয়ে, তাই না, থ্রম্বো এম্বোলিক ম্যানিফেস্টেশন হয়ে মারা যেতে পারে। কেন মারা যেতে পারে? এইসব কারণে মারা যেতে পারে, যেই কারণে কমপ্লিকেশন হয়েছিল সেই কারণে মারা যেতে পারে। বাচ্চা কেন মারা যাবে? রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম হয়ে বাচ্চা মারা যেতে পারে। এখন তোমাকে আরেকটা জিজ্ঞেস করতে পারে যে আমরা তো এখন নর্মাল ডেলিভারির ব্যাপারে অনেক বেশি কনসিয়াস, কারণ সিজার অনেক বেড়ে গেছে, তোমার কি মনে হয় যে আমরা সিজারের রেটটা কিভাবে কমাতে পারি, আমরা কিভাবে নর্মাল ডেলিভারি বাড়াতে পারি, সিজার কিভাবে কমাবো? সেক্ষেত্রে তুমি বলতে পারো, এর আগে একটা কোশ্চেন ছিল যে সিজার কেন বেড়ে যাচ্ছে, এটা কিন্তু আমার ফার্স্ট স্লাইডে ছিল যে সিজার বেড়ে যাচ্ছে কেন। তাহলে তোমাকে যে যে কারণে সিজার বেড়ে যাচ্ছে ওই কারণগুলো বের করতে হবে, ওই কারণগুলো সর্ট আউট করে সেখানে আমাদেরকে অ্যাকশন নিতে হবে যে সিজার যেন আমাদেরকে না করতে হয়। যেমন প্রথমে আমরা বলেছি যে ব্রিচ, ট্রানভার্স লাই, হ্যাঁ, ম্যাল প্রেজেন্টেশনগুলোতে আমরা অনেক বেশি সিজার করি। ট্রানভার্স লাই আসলে তেমন কোনো অপশন থাকে না, সেক্ষেত্রে আমাদের সিজার করতে হয়, কিন্তু ব্রিচ, ব্রিচ কিন্তু নর্মাল ডেলিভারি করা যায়। ব্রিচের ক্ষেত্রে তোমার ব্রিচ এক্সট্রাকশন আছে, এক্সটার্নাল কেফালিক ভার্সন, মানে প্রেগনেন্সিতেই আমরা ভার্সন করে অ্যাবডোমিনে মাথা নিচের দিকে নিয়ে আসতে পারি। তো এই টেকনিকগুলো এখন বেশি বেশি করে ট্রেনিং দিতে হবে, এখানে এক্সপার্টাইজ গ্রো করতে হবে। সবাই ভয় পায় যে ব্রিচ ডেলিভারি করতে গিয়ে মাথা বের হবে না, তখন বাচ্চা মারা যাবে, আইনি জটিলতা, ফিয়ার অফ লিটিগেশন, এই কারণেই সিজার বেশি হয়। কাজে আমাদের এই ব্যাপারে অনেক বেশি ট্রেনিং দরকার, হ্যাঁ, যে ব্রিচ ডেলিভারিটা কিভাবে করতে হয়। তারপর ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি, ফর্সেপ, ভেন্টোস, এগুলো প্র্যাকটিস খুব কমে গেছে, সিজার এত বেশি অ্যাভেলেবল যে এখন কেউ ফর্সেপ ভেন্টোস ট্রায়াল দিতে চায় না, কাজে এই ট্রেনিংগুলো বেশি করতে হবে আমাদের। কিন্তু আমরা বেশ কিছু ট্রেনিং এগুলোর অ্যারেঞ্জ করেছি যে ফর্সেপ কিভাবে করে, ভেন্টোস, এগুলো বেশ কিছু ট্রেনিং, এমনকি বিদেশি ডেলিগেটরাও এসেছিল এবং আমরাও নিজেরাও ট্রেনিং দিয়েছি, কাজে ফর্সেপ ভেন্টোসের ট্রেনিংগুলো আরও বেশি আপগ্রেডিং এবং আরও বেশি বাড়াতে হবে। 3 নম্বর হচ্ছে নর্মাল ডেলিভারি করাটা শিখতে হবে, নর্মাল ডেলিভারি ট্রায়াল কিভাবে দিতে হয়। অনেক ক্ষেত্রে দেখবা যে নর্মাল ডেলিভারিতে পার্টোগ্রাফ মেনটেন করতে হয়, মানে প্রত্যেক ঘন্টায় 1 সেন্টিমিটার করে সার্ভিক্স খুলবে, মাথা 1 সেন্টিমিটার করে নামবে, কখন বুঝবো যে এখন বাচ্চার সার্ভিসের মুখ খুলছে না বা বাচ্চার মাথা নামছে না, এটা পার্টোগ্রাফ দিয়ে সম্ভব। কাজে পার্টোগ্রাফের উপরেও অনেক বেশি ট্রেনিং দিতে হবে, কিভাবে পার্টোগ্রাফের মাধ্যমে নর্মাল ডেলিভারি করতে হয়। কাজে সব কিছুই মনে হচ্ছে যে আমাদের ট্রেনিং, নর্মাল ডেলিভারি কিভাবে করা যায়, ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি কিভাবে করা যায়, ব্রিচ ডেলিভারি কিভাবে করা যায়, এই ট্রেনিংগুলো বেশি বেশি করে দিতে হবে। আরেকটা আছে, আমরা কিন্তু ডেড বেবিও অনেক ক্ষেত্রে সিজার করি, অবস্ট্রাকটেড লেবার, বাচ্চার মাথা আটকে গেছে এবং এই ক্ষেত্রে আমরা দেখলাম হার্টবিট নেই, বাচ্চা মারা গেছে, অবস্ট্রাক্টেড হয়ে গেছে, মানে মাথা বের হবে না কিছুতেই নর্মালি, সেক্ষেত্রে কিন্তু ডেড বেবি আমরা সিজার করি। এটা কেন করি? কারণ ডেড বেবি কিভাবে বের করতে হবে, ডিস্ট্রাকটিভ অপারেশন, ওই ব্যাপারেও কিন্তু ইফিশিয়েন্ট ট্রেনিং নেই। কারণ ডেড বেবি বের করতে হলে ধরো মাথা আটকে গিয়েছে অথবা রোগী ট্রানভার্স হয়ে আটকে গেছে,
তার মানে ডিস্ট্রাকটিভ অপারেশনগুলো শিখতে হবে, ক্র্যানিওটমি, ইভিসারেশন, ডিক্যাপিটেশন, মানে কীভাবে ভিসেরাগুলো বের করে ফেলতে হয় ইনস্ট্রুমেন্ট দিয়ে, অথবা মাথা ফুটা করে ব্রেন ম্যাটেরিয়ালগুলোকে বের করে বাচ্চার মাথার সাইজ কমিয়ে তারপর নর্মাল ডেলিভারি করে ডেড বেবিগুলো বের করতে হবে। ডেড বেবির ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে সিজার করা হয়, কাজে আমাদের ডিস্ট্রাকটিভ অপারেশনগুলো অনেক বেশি শিখতে হবে। চার নম্বর হচ্ছে, একবার সিজার হলেই কিন্তু পরবর্তী ডেলিভারিগুলো আমরা সিজার করছি, আমরা সাহস পাই না, আমরা ভাবি স্কার রাপচার হয়ে যাবে এবং মা বাচ্চা দুজনেই মারা যাবে। কাজে ভি ব্যাক, ভি ব্যাক মানে কি? তোমাদের অনেক সময় ভাইবাদের জিজ্ঞেস করে ভি ব্যাক টার্মটা শুনেছো কিনা। ভি ব্যাক মানে হচ্ছে ভ্যাজাইনাল বার্থ আফটার সিজারিয়ান, সিজারিয়ানের পরে নর্মাল ডেলিভারি, তার আগে একটা নর্মাল ডেলিভারি হয়ে গেছে এবং পরের বাচ্চা আমরা, তার আগের বাচ্চা সিজার হয়ে গিয়েছে, পরের বাচ্চাটা আমরা চাচ্ছি সিজার না হোক নর্মাল ডেলিভারি ট্রায়াল করে বের করি। কাজে এই জিনিসগুলো আমাদের জানতে হবে যে তার আগের বার সিজার হয়ে গেছে, এইবার আমি নর্মাল ডেলিভারি কিভাবে করব, সেই টেকনিক ক্রাইটেরিয়া কাকে সিলেক্ট করব, কোন পেশেন্টগুলো আগের বার সিজার হওয়া সত্ত্বেও এইবার নর্মাল ডেলিভারি করে বের করা যাবে, এই ক্ষেত্রেও আমাদের কিন্তু অনেক বেশি এক্সপিরিয়েন্স দরকার এবং এক্সপার্টাইজ দরকার। কাজে বোঝাই যাচ্ছে যে সিজারিয়ান বার্থকে কমানোর জন্য আমাদের প্রত্যেকটি স্টেপে অনেক বেশি ট্রেনিং, অভিজ্ঞতা আর এক্সপিরিয়েন্স প্রয়োজন, তাহলে কিন্তু আমরা সিজারের রেটটা কমিয়ে আনতে পারবো। আর এই কোশ্চেনগুলো যেহেতু এটা একটি লেকচার, তোমাদেরকে বললাম তো খুব বেশি পারলে হয়তো ধরতে পারে যে সিজারে বাচ্চা বের করার সাথে আবার ইউটেরাসও ফেলে দেওয়া হয়, অনেক ক্ষেত্রে এত বেশি ব্লিডিং হয় যে সেই ইউটেরাসটা রাখা যায় না, আমরা সেটাকে বলি সিজারিয়ান হিস্টেরেক্টমি, সিজারে বাচ্চা বের করে সেই ইউটেরাসও ফেলে দিচ্ছি। সেটা কোন ক্ষেত্রে হয়, অনেক সময় দেখা যায় প্লাসেন্টা একরিটা ইনক্রিটা পার্কিটা বাচ্চা বের হচ্ছে কিন্তু প্লাসেন্টা এমনভাবে লেগে আছে এই প্লাসেন্টা বের করা যাচ্ছে না, তাহলে কি ভয়াবহ ব্লিডিং হচ্ছে, তখন প্লাসেন্টা ভেতরে রেখেই আমরা ইউটেরাসটাকে ফেলে দিই। কাজে তোমাকে দুই একটা ইন্ডিকেশন জানলেই চলবে যে সিজার করছি কিন্তু সাথে সাথে আমরা ইউটেরাসকেও অপারেশন করে বের করে ফেলছি, সেটা কোন ক্ষেত্রে আমাদের করতেই হয়, ইউটেরাস রাখা যায় না, জরায়ু রাখা যায় না, মরবিড অ্যাডহেরেন্ট প্লাসেন্টা, অথবা দেখা গেল আনকন্ট্রোল ব্লিডিং, এত বেশি পিপিএইচ হচ্ছে কোনো মতেই আমরা ওই ইউটেরাসে বিভিন্ন রকমের বাইট দিয়ে অথবা ইউটেরোটনিক ড্রাগ দিয়েও ইউটেরাসের ব্লিডিং বন্ধ করতে পারছি না। আনকন্ট্রোলড যদি ব্লিডিং হয় পোস্টপার্টাম হেমোরেজ, সেক্ষেত্রে আমরা অনেক সময় হিস্টেরেক্টমি করে ফেলি, অথবা দেখা যায় যে অনেক বেশি ট্রায়াল দিয়ে এসে ইউটেরাস ফেটে গেছে, রাপচার ইউটেরাস, অথবা আগে তার দুটা সিজার হয়েছে এইবার সে নর্মাল ডেলিভারি ট্রায়াল দিয়েছে, বাসায় বসে থেকে পেইন উঠিয়েছে, সেক্ষেত্রে আমরা দেখি যে জরায়ু ফেটে গেছে, অনেক ব্লিডিং হচ্ছে, এমনভাবে ফেটেছে যে সেটা রিপেয়ার করা সম্ভব না, তখন আমরা ডেলিভারি করে দেখা যায় মরা বাচ্চায় বের হচ্ছে এবং সাথে আমরা ইউটেরাসটাকেও ফেলে দিচ্ছি। কাজে সিজারের সময় হিস্টেরেক্টমি আমরা কখন করি, দেখা যায় যে প্লাসেন্টা একরিটা ইনক্রিটা পার্কিটাতে অনেক সময় আমরা করি, এবং দেখা যায় যে আনকন্ট্রোলড ব্লিডিং হচ্ছে সেক্ষেত্রে আমরা করি রাপচার্ড ইউটেরাস, ইউটেরাস ফেটে গেছে, রাখা সম্ভব না সেই ইউটেরাস, সেক্ষেত্রে আমরা হিস্টেরেক্টমি করি। অনেক সময় বলে যে পেরি পার্টাম হিস্টেরেক্টমি, এই টার্মটা শুনেছো কিনা, সিজারিয়ান হিস্টেরেক্টমিকেই পেরি পার্টাম হিস্টেরেক্টমি বলে, সিজার করার সময় আমরা জরায়ু ফেলে দিচ্ছি, অথবা ইমিডিয়েট পোস্ট পার্টাম পিরিয়ড, পেরি পার্টাম মানে হচ্ছে যে তুমি সিজার করে ফেলেছো, পোস্ট অপারেটিভলি গিয়ে দেখলে অপারেশনের একদিন দুই দিন পরে বা ওই দিনই ভয়াবহ ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে দেখা গেল কোনো মতে ব্লিডিং অফ করতে পারছি না, তখন রোগীকে আবারও আমরা ওটিতে এনে অ্যানাস্থেশিয়া দিয়ে ওপেন করে সেই জরায়ু ফেলে দিচ্ছি। পেরি পার্টাম হিস্টেরেক্টমি, পেরি পার্টাম হিস্টেরেক্টমিও আমরা অনেক ক্ষেত্রে করি যখন দেখি রোগীর অনেক বেশি ব্লিডিং হচ্ছে, এবং এই হিস্টেরেক্টমিটা আমরা পুরোটা করি না, সাব টোটাল করি, মানে যতটুকু ব্লিডিং হচ্ছে ততটুকু ফেলে দিই আর কিছুটুকু রেখে দিই, এই এটাকে বলা হয় পেরি পার্টাম হিস্টেরেক্টমি। বলে যে এটা কি পুরো জরায়ু ফেলা হয়, তোমরা বলবে না, এটা একটা ইমার্জেন্সি, আমরা পুরো জরায়ু না ফেলে সাব টোটাল করি, হ্যাঁ লোয়ার সেগমেন্ট পর্যন্ত ফেলে দিই, সার্ভিসটা রেখে দিই। তো আজকে এতটুকুই, আমার মনে হয় সিজার তোমাদের লেভেলে এতটুকুই যদি তোমরা ঠিক মতো জানো এটাই এনাফ, এগুলো আমরা চেষ্টা করব। ম্যাম আরেকটা প্রশ্ন এসেছে কমেন্ট সেকশনে, হ্যাঁ বলো ম্যাম, সেলাই করার কতদিনের মধ্যে স্কিন নরমালি ফিরে আসে? স্কিন আব্দুল্লাহ আল মনির, স্কিন নরমালি ফিরে আসে, কোশ্চেনটা আবার বলো। ম্যাম সেলাই করার মোটামুটি কতদিনের মধ্যে স্কিনটা নরমালি ফিরে আসে?
মানে আগে বুঝতে পেরেছি। আসলে শোনো, সেলাই আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এখন বলি যেটা সাধারণ মানুষ বলে কসমেটিক, তাই না? ইন্ট্রাডার্মাল, তার মানে স্কিনের উপরে কোনো সেলাই থাকে না, স্কিনের ঠিক নিচ দিয়ে আমরা ইন্ট্রাডার্মাল সেলাই করি। তো সেই সেলাইটা কিন্তু আমরা সুতাটা ভেতরেই থাকে এবং অনেক সময় শুধু মার্জিনগুলো বাইরের দিকে থাকে। 7 থেকে 10 দিনের মধ্যেই আমরা স্টিচটা অফ করে দিই, সুতাটা খুলে দিই। তো 7 দিনের মধ্যেই দেখা যায় যে জাস্ট চিকন একটি স্কার মার্ক থাকে। এপিথিলিয়ালাইজেশন হতে মাত্র 7 দিন লাগে। 7 দিনের মধ্যে দেখা যায় যে হাতে পায়ে কেটে গেলে যেমন ওই জায়গাটা আবার জোড়া লেগে জাস্ট একটা দাগের মতো থাকে, স্কারের মতো থাকে, তেমন থাকে। কাজে এটা 7 থেকে 10 দিনের মধ্যেই দেখা যায় নর্মাল। কিন্তু ভেতরের অর্গানগুলো, ভেতরে তো অনেক স্ট্রাকচার কাটা হয়, কাজেই সব কিছু মিলিয়ে কিন্তু 6 উইক লাগে, যেটাকে আমরা পিউরপেরিয়ামে পিরিয়ড বলি, 42 ডেজ। 6 উইকের মধ্যে সব কিছু নর্মাল হয়ে যায়, স্কিনটা নর্মাল হতে 7 থেকে 14 দিন, 2 উইকসের মধ্যেই নর্মাল হয়ে যায়। ধন্যবাদ ম্যাম এত সুন্দর ক্লাস নেওয়ার জন্য, আর এক্সিজে ম্যাম ক্লাস নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ম্যাম। ইনশাল্লাহ আমরা আপনার কাছ থেকে আরো সুন্দর সুন্দর ক্লাস উপহার পাবো ম্যাম, এই আশায় আর কি। তোমাদেরকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য। ইনশাল্লাহ নেক্সট কোন একটি ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তো আজকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ম্যাম। Okay.